আমি কাঞ্চন পৌরসভায় এক নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আর আমার প্রতীক হচ্ছে মার্কা ডালি নির্বাচনে ইস্তেহার আমি যতটুকু আমার সাধ্য কোলায় আর যতটুকু আমার সামর্থ্য আছে আমি যেখানে যতটুকু যদি আমার পৌরসভা থেকে যদি কোনো কিছু না নিতে পারি তো নিজে চেষ্টা করবো এবং আরও দশজন এলাকার দশজন নিয়ে সমাজে দশজন নিয়ে চেষ্টা করব কিছু করার জন্য আমার সাধ্য যতটুকু যতক্ষণ কোলায় আর যতটুকু পারি মানুষের যদি টাকা পয়সা দিয়ে উপকার করতে না পারি তাহলে দেখা গেছে আমি গায়ে পরিশ্রম করে হলো মানুষের পাশে দাঁড়াবো ও সমাজ যারা আছে আমরা যারা আছি ইনশাল্লাহ মোটামুটি এখনও আমাদের এলাকায় ভালো পজিশন আছে আর যুব সমাজ এরকম কোনো কিছু বা আমার এলাকায় নেই যে যে ওরা কাজ পায় না বা কাজ করতে পারতেছে না বা খাবারের সমস্যা বা যুব সমাজ বেকার তো ওই ধরনের কোনো এরকম এমন কিছু নেই মাদক শক্তি নাই বললে বলা চলে না কিন্তু আছে কিছু কিছু আছে যা এটা আমি চেষ্টা করব আর বাকি যে যেগুলি লোক আছে নির্মূল করার জন্য তাদের জন্য তারা তো কর্ম হতে পারবে না তারপরে ফ্যামিলি যা দেখব যদি কেউ ছেলে মেয়ে যদি তাদের খাবার দাবার না দেয় চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের যতটুকু আমি পারি সহযোগিতা করব। এবং আমার পৌরসভা থেকে যদি আমি আল্লাহ যদি আমাকে কাউন্সিলার বানায় বা আসে আমি পাশ করি তাহলে চেষ্টা করব ওইখান থেকে কিছু সরকারি নিয়মে বাতা আছে তাদের এই বাতাগুলি তাদের কাছে পৌঁছে দেওয়ার আমি যতটুকু চেষ্টা করব। আমি যতটুকু আমার আপ্রাণ দিয়ে চেষ্টা করব মানে ডিজিটাল করার জন্য কিন্তু ফুললি আমি প্রতিশ্রুতি দিতে পারবো না কারণ প্রতিশ্রুতি দিয়ে যদি মানুষের কথা যদি আমি না রাখতে পারি তাহলে আর সমস্যা আমি এলাকার ছেলে আমার ফ্যামিলি স্ট্যাটাস ওয়েট সপই আছে আমরা পলিটিক্যাল ফ্যামিলি আমার বড় ভাই সবার বড় উনি মানে রাজনীতি করছে এবং সাবেক কাউন্সিলার ছিল পরপর তিনবার এবং এবার আমি আসছি আমার ভাই নিজে থেকে আমার দিছে আর আমার ভাই আছে দ্বিতীয় ভাই যেটা বড়ো ভাই ছোটো উনি এসে ডাকা ইয়া নারায়ণগঞ্জ জজ করে সিনিয়র অ্যাডভোকেট আর তিন নম্বর ভাই হচ্ছে ব্যবসা করে এই ডাক ইয়ে নারায়ণগঞ্জে আর চতুর্থ ভাইও ব্যবসায়ী আর আমি পার্সোনালি এলাকায় টুকিটাকি টুকটাক ব্যবসা আমি আমার কাছে আর ওনার কাছে চাওয়া একটাই ওনার দোয়া চাইবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর দোয়া চাই সবসময় আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর দলীয় লোক এবং পূর্ব থেকে দল করে আসছি সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ করব এবং করার ইচ্ছে আছে আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠু ও শান্তিমতো হোক নির্বাচন নির্বাচিত না হওয়ার আগেই বা নির্বাচিত ভোটের বা নির্বাচন করবে এরকম কোনো প্রতিশ্রুতি নিয়েই না বা আগেও ছিল না প্রস্তুতি তো আমার বাইরে হঠাৎ করে আমার দাওয়াতে আমি আসছি আর আগে আমার বাইরা যারা ছিল ছিল আর আমি যে এখানে কিছু কাজ করছি যে আমি ড্রেনের কাজ করছি পানি নিষ্কাশনের জন্য কয়েকটি জায়গায় পাইপ বসাইছি বা আমি নিজে থেকে আরও দেড় বছর আগে থেকে অনেক কিছু করছি মানে এটা আমার নিজের ব্যক্তিগত থেকে এটা আমি নির্বাচন করার জন্য না প্লাস আমার মানুষের কাছে বলবো যে আমি অ্যান করছি ত্যান করছি এই সমস্ত কিছু দাবি না এটা আমি নিজে থেকে ব্যক্তিগতভাবে করেছিলাম আমি যতদূর সম্ভব আমার ভাই ছিল আমার বাই যতক্ষণ জীবিত থাকে আমার ভাই যদি নির্বাচন করতে চাই তাহলে আমার কোনো সমস্যা ছিল না আর আমি মায়ের প্রতি যথেষ্ট সম্মান ওই শ্রদ্ধা করি এলাকাবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি আর আমার ডালিম মার্কায় সবার কাছে আমি ভোট চাই আপনাদের কাছে যদি আমি সুযোগ্য এবং যোগ্য প্রার্থী হয়ে থাকি তাহলে আপনারা আমাকে ভর্তি পেন যুবকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হইলো আমাদের দেশে যুবকরা কিন্তু অ্যাফেক্টেড তারা কিন্তু সাধারণত বিশেষ করে যুবকরাই কিন্তু মাদক সন্ত্রাস যুবকরাই করে তো ওইগুলি আপনার মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, একটা সমাজ একটা সংগঠন তৈরি করারই আমার মূল লক্ষ্য ও তা আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওনাকে শ্রদ্ধা ওনার শ্রদ্ধার সাথে ওনাকে আমি সবসময় স্মরণ করি ওনার পিতা বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে ওনার জন্য আমি দোয়া করি কারণ আমাদের প্রধানমন্ত্রীর যে প্রক্রিয়া আগে কিন্তু অ্যানালগ সিস্টেম ছিল এখন হলো ডিজিটাল আমাদের মন্ত্রী হয়তো বড় বড় কাজ করেন আর আমরা উনিও জনগণের প্রতিনিধি আমরা কিন্তু যদিও ক্ষুদ্র প্রতিনিধি আমরা মন্ত্রীর যেই কাজকর্মগুলি আছে ওগুলিকে ফলো করিয়া আমরা ছোট ছোটো কাজে সামনে বার্তাছি আমাদের সহযোগিতা এবং মন্ত্রী এমপি ওনাদের সহযোগিতা সমষ্টিগতভাবে যদি আমরা হ্যাঁ কাজ করে যেতে পারি কোনো একদিন আমরা হয়তো এই দেশ উন্নত দেশে পরিণত হবে আমার নির্বাচনী ইস্তেহার জনগণের একটা জনপ্রতিনিধি কিন্তু জনগণের চাহিদা মেটানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ জনগণের চাহিদা বলতে ব্যক্তিগত চাহিদা আছে কিছু যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী ভাতা তারপরে বিজেবের চাউল আবার কিছু 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 আছে সমষ্টিগত যেমন একটা রাস্তা হয়তো একটা রাস্তা তৈরি করলাম এটার সুবিধা কিন্তু জনগণই পাবে এটার আশেপাশে যারা আছে দূরের যারা আছে চলাচলের একটা সুব্যবস্থা আর তৃতীয়ত হইলো ড্রেনেজ যে ব্যবস্থা পানি নিষ্কাশনের এটারও একটা সুন্দর সমাধান আমি যথেষ্ট এই ব্যাপারে আমি আমার ওয়ার্ডে যথেষ্ট আমি ভূমিকা রাখছি এবং ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে জনগণের রায়ে নির্বাচিত করেন তাহলে এই কাজগুলো আমি করব ইনশাল্লাহ দক্ষতা কর্মের কারণে আমি আমি আশাবাদী আমি কাজ রাস্তার কাজ করেছি তারপরে গরিব গরিব লোকেদের মধ্যে বিধবা বয়স্ক বা কাঠগুলা সুন্দর করে গ্রামে ঘুরে ঘুরে যা যারা বাতার উপযুক্ত এই বাতার ব্যবস্থা করছি এরপরে আপনার ওই বিজেপের চাউলের যে চাউলগুলা এটা গরিব শ্রেণীর লোকেদেরকে আমি সুন্দরভাবে বিতরণ করছি সবাই চাই যে কোনো প্রতিনিধি তার মন যদি ভালো থাকে হ্যাঁ সে চাইতে অনেক কিছু চাইতে পারে হয়তো যা পায় তা দিয়ে যদি সে কাজ করতে পারে এবং হ্যাঁ তাইলে মনে করেন যে কোনো ওয়ার্ড আমার ওয়ার্ড না যে বাংলাদেশে যে কোনো ওয়ার্ড উন্নয়ন হবেই যদি সে সৎ থাকে অসৎ থাকলে কিন্তু কোনো উন্নয়নের দ্বারা শেখ হাসিনার যে উন্নয়নের অব্যাহত আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়নের অব্যাহত কিন্তু বাধাগ্রস্ত হবে যদি অসৎ ব্যক্তি থাকে আমি জনগণের কাছে আমার একটা দাবি আমি যদি যোগ্য হয়ে থাকি অতীতে গত পাঁচ বছরে আমার যে অভিজ্ঞতার আলোকে যে আমি কাজ করেছি অদূর ভবিষ্যতে আমি ইনশাল্লাহ আরও বেশি কাজ করতে পারব যেহেতু আমার অভিজ্ঞতা হয়েছে তো এখন আমি জনগণের কাছে ওই কান্না কইরা অভিনয় করে মিথ্যার প্রশ্রয় নিয়ে আমি বোটের দাবি করি না আমি দাবি বোর্ডের দাবি করি আমার যোগ্যতা এবং দক্ষতার হিসাব করে জি 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 যেমন আমার প্রতীক ওটপাখি তা আলহামদুলিল্লাহ আমি ওট পাখিটা আমাকে নির্বাচন কমিশনারের বরাদ্দ দিয়েছেন তো সবাই খুশি এবং ওট পাখির প্রতি সবার একটা নজর আছে আর নজরটা হইলো আমার মতন একটা ব্যক্তি জনগণ চায় এই তারা ওট পাখি মার্কে ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী